2020 কিছু বন্ধু মিলে টেকনাফ জিটি পয়েন্ট থেকে রওনা দিয়েছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তখন আমরা শিপের মধ্যে বসা, একের পর এক শিপ ছেড়ে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, চারিদিকে নীল আর নীল, এরূপ দেখলে যে কারোই মন ভরে যাবে। সেন্ট মার্টিন যেতে টেকনাফ জিটি পয়েন্ট থেকে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, কোনো ক্ষেত্রে কম বেশি হতে। এবার আমাদের শিফটটি রওনা হলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাফ জিটি পয়েন্ট থেকে। রওনা হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাব সাগরের দুপাশে উঁচু উঁচু পাহাড় এবং উঁচু উঁচু গাছ, যা এই সাগরকে আরো বেশি রূপ দিয়েছে সৌন্দর্যের। সেন্ট মার্টিন যাওয়ার পথে এবং আসার পথে এরকম অনেক ছোট ছোট ট্রলারে দেখা মিলবে। উঁচু 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 পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে আমরা বাহিরের কোনো দেশে অবস্থান করছি, কিন্তু সত্যি এটাই, এটা আমাদেরই বাড়ি। সাগরে যত গভীরে আমরা প্রবেশ করব, সাগরের পানিগুলো ততই স্বচ্ছ ও পরিষ্কার দেখতে মনে হবে। যাত্রা পথে অনেক কৌতূহল কাজ করে, যখন আপনার শিপটিকে, মানে আপনি যে শিপটিতে ভ্রমণ করছেন সেই শিপটিকে আপনার পাশে অন্য কোনো শিপ ওভারটেকিং করে যাচ্ছে, অথবা পাশের কোনো শিপটিকে আপনি যে শিপটিতে আছেন সেই শিপটি ওভারটেকিং করে সামনের দিকে এগোচ্ছে। দেখতে অসাধারণ লাগে, যেন দুটি শিপের মধ্যে চলছে রেস। দেখতে দেখতেই চলে এলাম সেন্ট মার্টিনের জিটি পয়েন্টে। এটি হচ্ছে সেন্ট মার্টিনের জিটি পয়েন্ট, যেখানে আপনি শিপ থেকে নেমে সেন্ট মার্টিনে প্রবেশ করবেন।
অ্যাসাইনমেন্ট নেমে আমাদের যে হোটেলটাতে আমি উঠেছিলাম সেই হোটেলে আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষে রওনা হই চেরাতি যাওয়ার উদ্দেশ্যে। আর এই চিত্রটি হচ্ছে চেরাতি যাওয়ার চিত্র। প্রকৃতির এত সৌন্দর্য আপনি সেখানে না গেলে বুঝবেন না যে কতটা সুন্দর দেখতে এই পানিগুলো। স্বপ্নের ছেড়া দ্বীপ এটি হচ্ছে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার সময়। আপনি যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবেন অথবা সেন্ট মার্টিন থেকে টেকনাফের দিকে আসবেন তখন এরূপ অপরূপ সৌন্দর্যের পাখিগুলো আপনার সাথে সাথেই যাবে। মনে হচ্ছে তারা আপনাদেরকে পাহারা দিচ্ছে। এক অপরূপ দৃশ্য যা না দেখলে অনেকে মিস করবেন। এটি ছিল আমার সেন্ট মার্টিন ভ্রমণের কিছু ভিডিও নিয়ে শর্ট একটি সেন্ট মার্টিন ট্যুরের ভিডিও। যদিও তেমন প্রিপারেশন ছিল না এরকম একটি ভিডিও করবো বলে, তবুও যেটুকু ফুটেজ আমার কাছে ছিল সেই ফুটেজ দিয়ে শর্ট একটি ভিডিও বানিয়ে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নিউ কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনার নোটিফিকেশনে চলে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। ভিডিওতে লাইক করলে ভিডিও তৈরি এবং আপলোড করার উৎসাহ বাড়ে।